সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম যুব এক পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন প্রজেক্ট নিয়ে আপনারা আমাদের চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলো দেখেন যে আমরা সফলতা গল্প তুলে ধরি এবং এগ্রো এগ্রো টাইপ যতগুলো কন্টেন্ট আছে এগুলোই আপনারা পাবেন এখন থেকে আমরা একটা নতুন প্রোজেক্ট হাতে নিছি সেটা হলো বাসা দিয়ে কীভাবে যে কোনো চারা রোপণ করতে পারবেন সার বানানো তারপরে চারা রোপণ করা তাছাড়া এমনি গাছের কলম কাটা কলম বানানো এগুলোই আর কি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনারা বাসাতে যে কোনোভাবে বা যে কোনো কেউ কিভাবে জৈব সার বানাবেন তো চলুন আমরা এই বেশি কথা না বলে জৈব সার বানানোটা দেখিনি আপনাদেরকে শিখাই দিই আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে দুইটা জিনিস নিছি এটা হলো খোল বলা হয় সাধারণত এটাকে খোল বলা হয় আর এটা হলো এমনি সাধারণ মাটি আপনাদের সুবিধার জন্য আমরা আগে এটা একটু ভেঙে কিছুটা গুঁড়ো গুঁড়ো করে নিছি আপনারা দেখতে পাচ্ছেন তবে কিছু কিছু দানা আছে মানে একদম নিখুঁতভাবে গুঁড়ো করা এখানে হয়নি আর খোলটা আপনাদেরকে দেখাবো বলে এখনো কিছু করা হয়নি তো এটা আপনারা বাজারে কিনতে পাবেন বাজারে কিনলে দেখুন এরকম থাকবে সাধারণত এটা বড় দানা ধরে থাকবে এটা আপনাকে গুঁড়ো করে সেম এই মাটির মতো এরকম গুঁড়ো করে নিতে হবে আপনাদেরকে ওকে তো এটা আপনারা গুঁড়ো করবেন কিভাবে সেটাই দেখাই আমরা এরকম ব্যাগ বা যে কোনো কিছু নরম কাপড়ের নিয়ে আপনারা জিনিসটা ভাজ করে নেবেন দেন শক্ত কোনো কিছু দিয়ে আমাদের কাছে একটা ইট আছে এরকম কিছু দিয়ে জাস্ট আপনি একটু শক্তি দিয়ে এভাবে হালকা বাড়ি দেবেন বাসাতে সাথে যেন মশলা পিষে মেয়েরা সেরকমভাবেই কিন্তু হালকা হালকা করে সব সাইডে যেন বাড়িটা পড়ে দেন মাটির মতো এভাবে আমরা গুঁড়ো করে নিব আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ঠিক আছে আমাদের গুঁড়ো করাটা প্রায় শেষ দেখতে পাচ্ছেন যতটা বড় দানা ছিল তার অনেকখানি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছি আপনারা আরও গুঁড়ো করে নিতে পারেন সুবিধা যার যেরকম সুবিধা হয় আর কি তো আমরা এখন এটা মাটিটার সাথে মিস করে দেবো জৈব সার মানে খোলটা আমরা মাটির সাথে মিস করে দেব ওকে ঢেলে দিলাম এতে দেখতে পাচ্ছেন এটা হলো জৈব সার এটা হলো মাটি এখন এটা আপনারা হাতে ইচ্ছে মতো করে সুন্দরভাবে ভালো মতো মিশিয়ে নেবেন জিনিসটা এটার আসলে মেন উপকারিতা হলো গাছের পুষ্টিটা এরা খুব ভালোভাবে দেয় আর এটা গাছের গোড়াতে দিলে গাছটা খুব বৃদ্ধি পায় খুবই তাড়াতাড়ি এবং গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে মেনলি জৈব সার প্রত্যেকটা গাছ বা চারার জন্য খুবই উপকারী এটা আপনারা এটা খুব একটা যে কঠিন তা না বাসার যে কোনো কেউ যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনারা খুব সহজেই জিনিসটা বানাতে পারেন ভালোভাবে মিশিয়ে নেবেন এভাবে দেখুন আপনারা চাইলে জিনিসটা মেশানোর পর যদি কোনো দেখেন যে এরকম বড় বড় দানা এখনও রয়ে গেছে তাহলে জিনিসটা কি করবেন হালকা করে ওখানে বাড়ি মেরে একটু হালকা গুঁড়ো করে নিতে পারেন এটাতে কোনো সমস্যা নাই আর তাছাড়া সারটা দেওয়ার পর যখন আপনারা পানি প্রয়োগ করবেন তখন কিন্তু জিনিসটা অটোমেটিকলি এরকম গুঁড়োতে পরিণত হয়ে যাবে এমনিতেই গলে যাবে জিনিসটা কারণ এটা খুব একটা শক্ত এখন থাকলেও পানি দেওয়ার পর কিন্তু এতটা শক্ত থাকবে না তো আজকে এই পর্যন্তই আজকে এই ভিডিওটা দেখার জন্যই মূলত আসলাম এখন থেকে আমরা মানে চিন্তা ভাবনা করছি যে আমরা সফলতার গল্প বা এগ্রো বিজনেস এগ্রো টপিক বা এগ্রো কন্টেন্ট ছাড়াও আমরা এ সকল বিজনেস মানে এ সকল ভিডিও দিয়ে থাকবো আপনাদের উপকারিতার জন্যই কারণ অনেকজন আমাদের ভিডিওতে এবং চ্যানেলে কমেন্ট করছে যে ভাই কীভাবে চারা রোপণ করতে হয় আপনি ভিডিও দিস কিন্তু ডিটেলস দেন নাই কিভাবে জৈব সার বানাতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় একটা চারার জন্য ভালো মাটি তৈরি করার খুব মানে এটা আসলেই দরকারি এর জন্য আমরা এই উদ্যোগটা নিছি আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই প্রায় আপনারা সকালে করে বা দুপুরে করে এগুলো ভিডিও পেয়ে যাবেন আর রাতে করে আমরা ভিডিও আপলোড দিব মুরগির যে কোনো বিষয় নিয়ে মুরগির তথ্য বা সফলতার গল্প নিয়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম